হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের সাথে কিং করিমি ব্লগের। আমি রিমি। আজকের ব্লগটা একটু অন্যরকম, সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক দেরি হয়ে গেছে, জানি। রাখি বন্ধনের প্রীতি ও শুভেচ্ছা, সকল ভাই বোন যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। তো প্রত্যেক বছর আমি যেভাবে রাখি বাঁধি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আগের বছর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, ভিডিও করা হয়েছিল কিন্তু আজ দেবো কাল দেবো বলে এই বলে আর এডিট করা হয়নি। আসলে খুব আলসেমি কুড়েমি হয়ে গেছে। উঠেছি আজকে অনেক সকাল সকাল, প্রায় 4:30। ঘর দুয়ার মোছামুছি করে, সবজি বাজার করে, মাছের বাজার, মাংসর বাজার, সমস্ত কিছু করে আসার পর মেজো পিসি এসেছিল রাখি বাঁধতে বাবাকে। তো কাকাদের বাড়িতেই রাখিটা বাঁধে চার পিসিরা। তো এই দেখো মেজো পিসি এখন বাবাকে প্রথমে রাখিটা বেঁধে দিল, তারপরে মিষ্টি খাইয়ে দিচ্ছে, তারপরে দেখো পিসি মিষ্টি আর টাকাটা দিয়ে দিল। মেজো পিসির পর এটা হচ্ছে আমার সেজো পিসি, তারপরে সেজো পিসি রাখিটা বাঁধবে। তো সেজো পিসি বাঁধার পরেই বড় পিসি বাঁধবে, আর ছোট পিসি সন্ধেবেলায় বাঁধবে। সে ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি, বাবাদের রাখি আর আমাদের ভাই বোনের রাখি। পিসিরা কিন্তু বাবাদেরকে কোনোদিনও রাখি পরাতো না। আগের বছর আমার ছোটো মাই ইয়ার্কি মেরে বলেছিল, সেই থেকে রাখিটা, মানে এই 2 বছর ধরে ধরো পিসিরা রাখিটা বাঁধছে, আর আমরা ছোট থেকেই রাখিটা বাঁধি। আগে অনেকজনকে পড়াতাম, এখন আর কাউকে পড়ায় না, শুধু আমার ভাই, দাদা আর কবিতা। যেহেতু আমাকে বোন পাতিয়েছে, কবিতা আসে তাই কবিতাকে, আর সঞ্জয়দাও আমাকে বোন পাতিয়েছে, ওই জন্য সঞ্জয়দা মানে গোপালের বাবাকে। তো এই চারজনকে রাখি বেঁধেছি। আমাদের রাখিতে প্রদীপ লাগে, পিসিরা এখানে ধূপকাঠি দিয়েছে, আমি ধূপকাঠি দিই না। তো দেখো আতপ চাল বা ধান যে যেটা দেয়। আমাদের যেহেতু ভাইফোঁটা নেই, তো রাখিটাই আমরা ধুমধাম করে খুব মানে বড় সড়ো করে পালন করার চেষ্টা করি, আর যেন প্রত্যেকটা বিপদ আপদ থেকে যেন রক্ষা করে রাখি বাঁধার এই একটাই কারণ। সকল আমার ভাই দাদাদেরকে ভালো রাখুক, সবারই ভাই দাদাকে ভালো রাখুক। এমনি গিলে খাবার দাবার এখন কম খেতে পারে, যেহেতু আগের বছর অসুস্থ হয়ে গেছিল, যে প্রত্যেক বছর যেন রাখি বাঁধতে পারে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা আশা করি সকলের খুব খুব ভালো লাগবে। মেজো পিসি সেজো পিসি দেওয়ার পর বড় পিসি দিল, কারণ বড় পিসি একটু দোকানে গেছিলো, ওই কারণের জন্য বড় পিসি লাস্টে দিল। আর আমার বাবার তরফ থেকে আগের বছর সব পিসিরা বাবাকে টাকা দিয়েছিল, বাবা কিছু দেওয়া হয়নি। তো এবছর আমার চার পিসিকেই দেওয়া হয়েছে, তিন পিসিকে শাড়ি দেওয়া হয়েছে, আর ছোটো পিসি যেহেতু শাড়ি পরে না, মানে নাইটি কুর্তি এইসবই পরে, ওই কারণের জন্য ছোটো পিসিকে নাইটি দেওয়া হয়েছে। তিন পিসিকে একই শাড়ি দেওয়া হয়েছে, শুধু কালারগুলো আলাদা। তোমাদের সাথে শাড়িটা শেয়ার করা হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম ওই কারণের জন্য। আর আমি ভাই দাদাদেরকে কী জামা দিয়েছি, গেঞ্জি দিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখানে বাবা দিয়েছিল যে তসর তার যে শাড়িগুলো হয় না, সেগুলোই হচ্ছে। বড় পিসির কালারটা একটু পিঙ্ক আর নেভি, আকাশি আকাশি টাইপের, আকাশি আর পিঙ্ক। আর সেজো পিসিটা হচ্ছে ঘিয়ে আর লাল, আর মেজো পিসিটা হচ্ছে হলুদ হলুদ আর লাল। আর এই যে দেখো আমার রাখিটা একটু স্পেশাল করি, মানে আমি সবার থেকে একটু আলাদা রাখি পড়াই। ছোটো থেকেই আমি আগে অন্য রাখি পড়াতাম, তারপর এখন ফুলের রাখি পড়াই। আর এখানে 5টা রাখি নিয়ে নিয়েছি, কারণ বৌদিও রাখি পড়াবে, কবিতাকে আর আমার ভাইকে, কবিতা মানে ভাইকে আর কবিতাকে বৌদি দুজনকে পড়ায়, আর আমি তিনজনকে, মানে আমার দাদা ভাই আর কবিতা, এই তিনজনকে। আর বাবু এখানে যেহেতু ছোট, বাবু বলছিল আমাকে পড়াও আমাকে পড়াও, ওই কারণের জন্য ওর মনটাকে শান্ত করার জন্য আগে ওকে একটু হাতে ঠেকালাম, তারপরে আমার দাদাকে পড়িয়ে দিয়েছি। আর রাখিতে আমি অনেক কিছুই রান্না করি, আর আমরা দুজনে মিলেই করেছি। এই যে দেখো পায়েস হয়েছে, লুচি হয়েছে, তারপরে তোমার হচ্ছে ঘুগনি হয়েছে, আর 5 রকম মিষ্টি দিয়ে আমি থালাটা সাজিয়ে দিতে বলেছিলাম, বৌদি সাজিয়ে দিয়েছে। এই যে দেখো বাবুর মাথায় একটু তাপ দিয়ে দিলাম, এই যে প্রদীপের তাত আর আতপ চাল দুব্বো, আর তার সাথে হচ্ছে তোমার চন্দনের চন্দন বাটা, এটা চন্দনের টিপি দিই আমরা, আর আতপ চাল আর দুব্বো দিয়ে আশীর্বাদ করি, আর এই যে প্রদীপের তাতটা মাথায় ঠেকাই। তারপরে দেখো একটু পায়েস খাই দিলাম, মিষ্টি খাই দিলাম, তারপরে একটু ওই যে পায়েস খাই দিয়েছি, মিষ্টি খাই দিলাম, একটু জল খাই দিলাম। তো বাবুকেও বললাম যে দেখো এবার বাবু করবে, ওর বাবাকে খাইয়ে দেবে। তারপরে আমার দাদাকে একটা জামা দিয়েছি, আর কবিতাকেও একটা টি শার্ট দেওয়া হয়েছে, আমার ভাইকেও একটা জামা দেওয়া হয়েছে। যেহেতু কবিতার বড় সাইজ লাগে, আমি কারোর জন্যই কিনে আনিনি, আমার ঘরে রাখা ছিল বিক্রি করার জন্য, সেখান থেকেই আমি সবকে দিয়েছি। আর এই শাড়িটা আমার অনেক দিন আগেকার, মানে এটা হচ্ছে আমার আইবুড়ো ভাতের দিন পরেছিলাম, আর বিয়ের পরে একবার পরেছি, আর এই আজকে পরলাম। তো এই শাড়িটার সঙ্গে লাল ফুল করা ছিল, তার জন্য আমি একটা পিঙ্ক কালারের রানি কালারের ব্লাউজ দিয়েই পরেছি, স্লিভলেস এই ব্লাউজটা ছিল। এই যে কবিতাকে ফোঁটা দিয়ে দিলাম, তোমরা ভিডিওতে অনেকদিনই নাম শুনেছো কিন্তু কখনো হয়তো সামনাসামনি দেখোনি, দেখো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার মনে হয় একটা ভিডিওতে তোমরা হয়তো দেখেছো,
আর ভিডিও আমার এডিট করার চক্করে ভিডিওই দেওয়া হয় না, অনেকটা লেটে লেটে ভিডিও দিই। এই যে দেখো কবিতাকে পড়ে দিলাম। এই ফুলের রাখিটা আমার খুব ভালো লাগে, যে একটু অন্যরকম লাগে আর হাতটাও বরাট হয়ে যায়। আর এই যে দেখো এখানে অদি আর অদির দিদি ছিল, মানে ওর কাকুর মেয়ে, ওদের দুজনকেও আসতে বলেছিলাম, গোপালকেও বলেছিলাম, কিন্তু গোপালের যেহেতু শরীর খারাপ ওই কারণের জন্য গোপাল আর আসেনি। রাখির দিনটা খুব ভালোভাবে সবাই মিলে অনেক মজা করে কাটিয়েছি। দুপুরবেলায় রান্না হয়েছিল তোমার মুগের ডাল মাছের মাথা দিয়ে, বৌদি করেছিল পাবদা মাছ, বৌদি ভেজেছিল, আমি হচ্ছে ঝোলটা করেছিলাম, আর সর্ষে ইলিশ করেছিলাম, মানে সর্ষে পোস্ত দিয়ে, আর তার সাথে ছিল হচ্ছে তোমার চাটনি, ওটাও বৌদি করেছিল, আর স্যালাড আর ভাত। আর রাত্রিবেলায় করেছিলাম অন্যরকম কিছু, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই যে দিয়ে দিলাম, প্রণাম করে নিলাম। আর এই যে দেখো আমার ভাই, এই যে বৌদি মুখ ঢাকছে, তারপরে দেখো আমার রাখি পরানোর পর বৌদি পরিয়ে দিচ্ছে কবিতাকে। আর এই যে দেখো আমার দাদা খেতে শুরু করেছে, ও যেহেতু লুচি খায় না ওই কারণের জন্য ও লুচি নেয়নি, ও পরোটা হলে খায়, আর তাছাড়া মানে ময়দার জিনিসটা একটু কমই খায়। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর বাবু কী কী করছে সেটাও দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে। রাখিতে আমি কী কী পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমাকে ভাই দিয়েছে টাকা, আর কবিতা দিয়েছে তোমার হচ্ছে মুখে মাখার ক্রিম, আদিবাসী হেয়ার অয়েল, এইসব বডি স্প্রে। আর বৌদিকে দিয়েছে একটা ব্যাগ, আর ভাই দিয়েছে একটা শাড়ি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরে অন্য সময় শেয়ার করে দেবো। আর সঞ্জয় দা আমাকে পুজোর সময় দেয়, আর আমার দাদা এখন কিছু দেয়নি, যখন দেবে তখন তো শেয়ার করে দেবো। এই যে বৌদি দেখো এখন ভাইকে রাখিটা বেঁধে দিচ্ছে, বৌদি বেঁধে দেওয়ার পরেই আমি ভাইকে দিব, তাহলে ওরা খেতে শুরু করবে, তারপরেই দুপুরের খাবার দাবারের জন্য রেডি করতে হবে, কারণ প্রায় দুটো বেজে গেছে, দুটোর পরে আমি রাখি বেঁধেছি। এবছর অনেক লেট হয়ে গেছে, প্রত্যেক বছর আমার 12টা-1টার মধ্যে রাখি বাঁধা হয়ে যায়, যেহেতু আমার দাদা বলেছিল যে ও একবেলা কাজে গেছিলো, যে কাজ থেকে আসবে এসে রাখি পরবো, ওই কারণের জন্য সবাইকে একসাথে পরিয়েছি। আর এই যে দেখো পায়েসের মধ্যে এলাচ দেওয়া ছিল বলে ও বলছে এলাচটাকে সরিয়ে দিতে, তো সেটাই দিচ্ছে। তো চলো দেখতে থাকো। আমাদের সবার রাখি বাঁধার পর বাবু এখন বাবাকে রাখি বেঁধে দিচ্ছে, যেহেতু বাবা দাদু হচ্ছে ওই কারণের জন্য। দেখো আমাদের দেখে দেখে শিখে নিয়েছে, ও একটা লাস্টে একটা কাজ করেছে বাবা ওকে গিফট দেওয়ার পর, আমি সবাইকে সব ভাই দাদাদেরকে গিফট দিয়েছি, সেটাও দেখেছে। দেখার পর ও কী করেছে, ঘর থেকে একটা প্যাকেট নিয়ে এসেছে, কারোর একটা প্যাকেট নিয়ে বাবার হাতে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এ নাও দাদা গিফট নাও। এত হাসি পেয়েছে না, আর ওর বুদ্ধিটা দেখে আমরা শুধু ভাবছি যে ও কী কী করতে পারে। এবছর কিন্তু ও প্রথম রাখি বেঁধেছে, আগের বার ছোট ছিল তখন এত বুঝিনি, এবছর দেখবে একটু বড় হয়েছে। এই যে দেখো বাবা টাকাটা দিয়েছে বলে এখন ঘরে রাখতে যাচ্ছে তাড়াতাড়ি করে। তারপরে দেখো এখানে বাবু দাঁড়া দাঁড়া দাঁড়া, থালাটা তুলে নে।
মিষ্টিটা ওকে খাওয়াবো আমি। দাদা দাদা একটু মুছে দে, মুছে দে, খাদ দিয়ে আমি পড়ে দিচ্ছি দাদা, এই রাখিটা, এই রাখিটা পড়াও। হ্যাঁ থাক, আমি বেঁধে দিচ্ছি, আমি বেঁধে দিচ্ছি, থাক। আজকে অনেক কিছুই রান্না হয়েছে, কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা পরে শেয়ার করে দিচ্ছি। আর সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, শুধু একটু জল খেয়েছিলাম। সবাইকে পড়ানো কমপ্লিট, শুধু সঞ্জয়দা বাকি আছে। তো সঞ্জয়দা এখন ঘুমাচ্ছে, আমি এখন কিছু খাবো। 4:15 বাজছে, শরীর আর চলছে না, পরে কথা বলছি, টাটা। আমি বাড়িতেই সব রান্নার জোগাড় করছিলাম, যেহেতু রাতে বিরিয়ানি হবে ওই কারণের জন্য। তো ছোট পিসি এসে ফোন করলো, বাবা বলেছে যে পায়েলকে ডাক, ছবি তুলবে। যেহেতু সব পিসির সাথেই ছবি তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে, ওই কারণের জন্য আমি এখন তোমার হচ্ছে ডাকলো পিসি, তখন গেলাম। এই যে তারপরে এখন ভিডিও করছিলাম, ভিডিওটা একটু স্পিডে দিয়ে দিয়েছি। পিসিদের রাখিগুলো খুব সুন্দর, ছোট পিসির আছে, যে মানে বড় পিসির রাখিটা একটু ব্রেসলেটের মতন দেখতেও খুব সুন্দর লাগছিলো। এই যে এখন ছোট পিসির রাখি বেঁধে দিলো, বাবার রাখি কমপ্লিট হয়ে গেল। আমার কিন্তু একজন এখনও বাকি আছে, সঞ্জয়দা। এই যে বাবা এখন হচ্ছে বসেছিল, ছোট পিসি এসেছে ডেকেছে, তখনই বাবা চলে এসে দিয়ে দেয়, টাকা দিটা দিয়ে দিল, ভরে নিল। এবার বাবা গিফটটা দিয়ে দেবে। তারপরে তোমাদেরকে আমি ঠাকুরঘরটা দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে আমার কাকার বাড়ির ঠাকুরঘর। আর এই বড় গোপাল দুটো দেখছো সামনে, এটা হচ্ছে ইয়ের বাড়ির গোপাল, প্রিয়াঙ্কাদের বাড়ির। প্রিয়াঙ্কার মারা নেই, ওই কারণের জন্য এই গোপাল দুটো রেখে গেছে। আর এই যে দেখো, এই যে নীল গোপালটা দেখছো, নীল জামা পরে আছে, ওটা হচ্ছে আমার বাড়ির গোপাল ছিল, আমি এখন ছোটো মাকে দিয়ে দিয়েছি। তারপরে দেখো, আমি সঞ্জয়দাকে রাখি বেঁধে দিলাম। সকল ভাই দাদা যেন সুস্থ থাকুক, ভালো থাকুক, বছর বছর যেন রাখিটা বাঁধতে পারি, এটাই হচ্ছে মানে এই বছরকার মতন রাখি কমপ্লিট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকুনি বলার। সকল ভাই দাদাই যেন সুস্থ থাকুক, আমার না প্রত্যেকের, প্রত্যেকেই ভালো থাকুক, সুখে থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। তারপরে দেখো, রাত্রে বানিয়েছিলাম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আর হচ্ছে একটু ঘরোয়াভাবে বানিয়েছি, অনেক দিন পর বিরিয়ানি করলাম, প্রায় 2 বছর পর। জানি না মানে কতটা ভালো করতে পেরেছি, সবাই তো বলেছে ভালো, ভাববো একটু ঝাল লেগেছে। তারপরে দেখো, এটা কবিদে মটন করেছিল, মটনগুলো একদমই গলে গেছিলো, মটন ভান্ডুয়া না কি বলছিলো, নামটা মনে পড়ছে না। এই যে দেখো, মেজো পিসি, সেজো পিসি, বড় পিসি, আর এই যে দেখো তিন পিসি আর বাবা, আর এটা হচ্ছে ছোট পিসি, এটা হচ্ছে কবিদা। সবার সাথে সেদিন কিছু কিছু ছবি তুলেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আমার দাদা, এখানে দেখো ওর সাথে আলাদাভাবে ছবি তোলা হয়নি, বৌদি তুলেনি তাই আর শেয়ার করতে পারিনি। ভাই, আমি, বাবু, এই যে অদি, তারপরে হচ্ছে আমাদের বাবু আর অদির দিদি, আর এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় মানুষ। চলো আজকের ভিডিওটা এতটুকুনি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে একটা নতুন